সালমান ভাইয়ের বিয়ে হয়ে গেলো, আইমান ভাইয়ের বিয়ে হয়ে গেলো, আমি ঝুলে আমি ঝুলে রইলাম। আমি আই লাভ ইউ তো প্রতিদিন শুনি, বাট এটা আমি আসলে দোয়া হিসাবে নিই। আপনি এখন আপনিও আমাকে আই লাভ ইউ যদি বলেন, এটা আমি দোয়া হিসাবে নিই। সো কেউ যদি আমাকে আই লাভ ইউ বলে, আমি এটা দোয়া হিসাবেই কাউন্ট করি। মাশরাফি চাচ্ছু, যেহেতু চাচ্ছু বলি, মাশরাফি চাচ্ছু একটা কথা বলছে যে তৃতীয় পক্ষর একটা অনেক কথাবার্তা বলছে। সো এই তৃতীয় পক্ষটাকে এটা আসলে বের করতে হবে, কারণ তৃতীয় পক্ষের কারণে কিছুদিন পরপর একটা ঝামেলা ক্রিয়েট হচ্ছে আমাদের। আমরা দেখেন বন্ধুদের মধ্যে ঝগড়া হবে, মারামারি হবে, সবই হবে, এটা হয়তো বা টোলটা আপনারা অনেকবার দেখছেন। বাট এই ভালোবাসাটা, এই দুষ্টুমিটাও বা ঝগড়াটাও কিন্তু ভালোবাসাটা মাঠের ভিতরে তাদের আমরা অন্য কিছু দেখতে পাই। আমরা সাকিব তামিমকে দেখি একসাথে, তারা খেলছে, তারা কথা বলতেছে, তারা দুষ্টুমি করতেছে, ওগুলো কিন্তু থাকে মাঠের ভিতরে। মাঠের বাইরে তাদের পার্সোনাল লাইফটা কখনো মিডিয়াতে আনা উচিত না আমার কাছে মনে হয়। তাদের ব্যক্তিগত লাইফ নিয়ে আমরা বেশি টানাটানি করতেছি, তারা মাঠের ভিতরে এক, আমাদের দরকার তাদের মাঠের ভিতরে এক কিনা। যদি মাঠের ভিতরে একটা মানুষ যদি এক না থাকে, তাহলে আমাদের মধ্যে প্রবলেম হবে। কিন্তু আমাদের দেশের জন্য যখন খেলে, তখন আমরা সারা বাংলাদেশ 16 কোটি মানুষ তাকায় থাকে তাদের দিকে, তাদের বন্ধুত্বটা ওইখানে ম্যাটার করে। এখানে আমাদের ইউনিটিটা খুব ম্যাটার করে। সো অফকোর্স এটাই, আমি একটা কথাই সবাইকে বলবো যে আমরা সাকিব তামিমকে নিয়ে কথা না বলে, তারা আমাদের বাংলাদেশের জন্য অনেক কিছু করছে, তাদেরকে সবসময় সম্মান জানাবো। আমরা সাকিব ভাইয়ের পক্ষ নিলে তামিম ভাইয়ের পক্ষ নিব না, তামিম ভাইয়ের পক্ষ নিলে সাকিব ভাইয়ের পক্ষ নিব না। আসলে বিষয়টা একটাই কথা আমি বলবো যে তৃতীয় ব্যক্তিটাকে এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। খেলার আগে মানুষের মেন্টালিটি একটা ব্যাপার আছে। আমরা প্রত্যেকটা ক্রিকেটারকে, ইচ অ্যান্ড এভরিবাডি, আমি একটা কথা বলবো, যারাই আমাদের মাঠে খেলছে কিনা, তারা কিন্তু আমাদের দেশের হয়ে খেলছে, তাদেরকে ট্রোল করাটা আসলে আমাদের দিকটা ভালো দিক দেখাচ্ছে না। কারণ তাদেরকে যখন আমরা ট্রোল করি বা তাদের ফ্যামিলি মেম্বার কেউ তাদের কান পর্যন্ত পৌঁছায়, আর নাহলে তাদের তারা যখন দেখে তারা ডিমোটিভেটেড হয়ে যায়, তখন কিন্তু তারা আসলে খুব স্যাড ফিল করে যে এই দেশের জন্য খেলতেছি, সেই দেশে যখন ট্রোল হবে খেলার আগে আর কি। সো আমরা খেলার আগে এরকম না করি, লেটস সি ম্যাচ কী হয়, তারপর আমরা দেখি। সমালোচনা করার অধিকার আমাদের আছে, বাট খেলার আগে আমরা তাদেরকে মোটিভেট করার অধিকারটা বেশি রাখি। আমি যখন দান করি, তখন আমার ডান হাত জানলে বাম হাত জানবে না, কিন্তু যখন আমি উপকার করি, আমি যেখানে 20 টাকা দিব, ওইখানে জানে আরও একটা মানুষ এসে ওখানে 100 টাকা দিয়ে যায়। 20 টাকা 20 টাকা 20 টাকা করলে অনেক টাকা হয়। একটা মানুষ যখন দান করবে, তার ডান হাত জানলে বাম হাত জানবে, কিন্তু একটা মানুষ যখন উপকার করবে, সারা বাংলাদেশের মানুষ যাতে উপকার হয়, এটাই আমি চাই। যখন লাস্ট কিছুদিন আগে সাতকানিয়ার অবস্থা দেখছেন, চিটাগের অবস্থা দেখছেন, যখন লাইভে চলে গেছিলাম, যখন আমি ত্রাণ নিয়ে গেছি, ওখানে অনেক মানুষ বলছে ভাই আপনার কারণে আরও অনেকগুলো ত্রাণ ঢুকতেছে। সো দিস ইজ মাই সাকসেস। এটা আসলে প্রত্যেকটা যারা কাজ করছে এই লাইনে, বা আসলে এটা তো একটা আবেগের জায়গা। আমরা তো, আমি কখনো চিন্তা করি না যে আমি দৌড় দিয়ে ওই কোনো ওই সময় আসলে চিন্তা থাকে না যে আমরা, আমি তো, আমার তো কোনো ফাউন্ডেশন নাই বা কিছু নেই, পকেটে যা আছে ওইটা নিয়ে একটা দৌড় দিই, আল্লাহর রহমতে আল্লাহ যেটা দিবে ওইটা নিয়ে আমি আগে যাবো ইনশাল্লাহ। এটাই আমাদের প্রত্যেকটা ছেলে মেয়ের হওয়া উচিত যে আমরা দুষ্টুমি করি, ফান করি না কেন, যাই করি কেন, দেশ আগে, দেশের মানুষ আগে। এত বছর, 10টা বছর ইউটিউব লাইনে ছিলাম, দেশের মানুষ আমার নাম তহিদ আফ্রিদি করছে, তারা আমাকে সম্মান দেয় যেখানে যাই, তো ওই সম্মানে যদি তাদের জন্য, তার বিনিময়ে যদি কিছু না করি, আসলে এই তহিদ আফ্রিদি অর্জনটা আমার কাছে কিচ্ছু না।